জেপি স্টুডিওর শুভ উদ্বোধন। আমার মনে হলো বেশ চমৎকারভাবেই উদ্বোধন হলো এবং সাড়ম্বরে। তো যার উদ্বোধন এত চমৎকার, তার সামনের পথ চলাটাও এমন চমৎকারই আমরা আশা করতে পারি। আমি অভিনয়ের মানুষ, অভিনয় করার চেষ্টা করি, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি ভালো ভূমিকা রাখবে এবং তার সঙ্গে আমরাও যুক্ত হতে পারব এমন একটি আশা পোষণ করছি। সবার উদ্দেশ্যে আমার এই কথাটি বলবার থাকবে যে আমরা অভিনয়ের জন্য যে ক্ষেত্রটা প্রস্তুত করেছি গত 15-20 বছর ধরে অনবরত চেষ্টা করে, তার উপর ভিত্তি করে অনেকগুলো প্রতিষ্ঠান এখন দাঁড়াচ্ছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলো আসছে। তো এখানে যে ব্যক্তিটি প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমাকে এখানে আনবার পেছনে, উনি হচ্ছে ফারুক আহমেদ। ফারুক আহমেদ আমার ব্যক্তিগত জীবনে, আমরা একই ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের নাটকের শুরু, অভিনয়ের শুরু প্রায় সমসাময়িকভাবেই, এবং আমরা ঢাকা থিয়েটারের সাথে এখনও যুক্ত আছি, দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। জেপি মাল্টিমিডিয়াতে কীভাবে আসলাম সেটা আমি একটু বলি, না বললেই নয়। সেটা হচ্ছে যে আমি একটা নাটক করব, আমাদের একজন অভিনেতা টুটুল চৌধুরী, সে আমাকে বললো যে বনানীতে একটা নাটক হবে, আপনার একটা চরিত্র আছে, আপনি করবেন। আমি আর চরিত্র জিজ্ঞেস করিনি, গেলাম। যাওয়ার পরে দেখি যে এটা বিরাট আয়োজন, সেখানে একটা অফিস বনানীতে, সে অফিসে শুটিং হচ্ছে। তো সেখানে আমার সাথে পরিচয় হলো জেপি গ্রুপের চেয়ারম্যান আলী মুর্তজা পলাশ সাহেবের সাথে। সে আমাকে একদম জড়িয়ে ধরল, এইভাবে মিশতে মিশতে গত 3 মাস এর মতন আমি তার সাথে আছি। তো একসময় বললেন যে আপনি আমাদের সাথে পুরোপুরি কাজ করেন। তো আমি এখন তার কর্মচারী হয়ে আছি, তার সাথে কাজ করছি। এই হচ্ছে আমার এখানে ঢোকার কথা। যেটা বলতে চাচ্ছি সেটা বুঝাইতে পারতেছি কিনা সেটাই অসম্ভব। সেটা হচ্ছে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে দেখলাম যে সবাই আমাদের লোকগীতি গাইছে, যিনি উপস্থাপিকা উনি জিন্সের প্যান্ট পরে বসে। তো আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যে যখন যে জিনিসটি আমাদের প্রয়োজন সেই জিনিসটি যেন নেওয়া হয়, এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকগীতি যেন আমাদের দেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত না হয় সেটার দিকে যত্ন সহকারে একটু খেয়াল রাখা উচিত বলে আমি বিশ্বাস করি। কারণ আমাদের কিন্তু সব শেষ, এখানে ফেরদৌসেরা বসা আছে, এখানে আপনার আমাদের লালনের সম্রাজ্ঞী বলব, ওনারা যখন গান করতেন তখন কিন্তু কিছু পাওয়ার জন্য গান করতেন, দেশকে কিছু দেওয়ার জন্য গান করতেন। জয় পাগল নামটা শুনলে, নামটা শুনলে মনে হয় একটা একটা ভেতরের আধ্যাত্মিকতা কাজ করে আমার কাছে সেটা মনে হয়। কারণ এই নামটা তো আমি কখনোই শুনিনি। তো অমুক পাগল, ন্যাংটা পাগল, এমন পাগল, তমুক পাগল, বাবা পাগল, সব এগুলো অনেক নাম শুনেছি, কিন্তু জয় পাগল এটা আমি যখন ইনভিটেশনটা করেছি তখন ভেবেছি যে নিশ্চয়ই এর মধ্যে একটা ঐশ্বরিক কোনো কিছু বিষয় আছে, এটুকু আমার মনে হয়েছে। জেপি মাল্টিমিডিয়া এবং জেপি স্টুডিও যে কনসেপ্ট নিয়ে এসেছে, যখন সবাই সরে যাচ্ছিল তখন জেপি এসে দায়িত্ব গ্রহণ করেছে, এবং আমি বিশ্বাস করি আমরা এতদিন অনেক স্বাধীনভাবে ছিলাম, ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রি সকলের স্বার্থে আমাদের একটু ছাড় দিয়ে কাজ করতে হবে, এবং জেপি মাল্টিমিডিয়া, জেপি স্টুডিও সেই কাজটি করবে। ইন্টারেস্টিং হচ্ছেন আমাদের মিউজিশিয়ান, বাংলাদেশের সেরা একজন মিউজিশিয়ান শ্রদ্ধেয় আজমির বাবু ভাই দায়িত্ব নিয়েছেন, এবং আমার একজন স্কুল ফ্রেন্ড, একদম চাইল্ডহুড ফ্রেন্ড, ক্লাস আমরা 89 ব্যাচ, কুমিল্লা জিলা স্কুল, সিও ডক্টর শাকিল সরোয়ার, সেই কোম্পানির সিও হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং আশা করছি আপনারা সবাই এখানে মহাতারকাদের দেখতে পাচ্ছি আমি। ইনশাল্লাহ জেপি মাল্টিমিডিয়া এবং জেপি স্টুডিও এগিয়ে যাবে, আমাদের শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজকে স্বাধীন, এই স্বাধীন দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে পেয়েছিলাম বলেই আমি নজরুল চর্চা করে থাকি, আর সেই কারণেই আমার প্রথম নিবেদন